नमस्कार बंधुरा, आशा करी सबाई खूब भालो आछेन। द श्रेयास किचेने ए पर्वे आमी निये एसेछी आलू खास्ता कचुरी। आलुर पुरभरा ए खास्ता कचुरी अनायासे बाड़ीते बानिये निते पारबेन एकेबारे दोकानेर मतो। बाड़ीते गेस्ट एले बा सन्ध्याबेला निजेदेर जोन्नो बानिये निते पारेन चट करे ए आलू खास्ता कचुरी। चलुन देखे नी ए रेसिपिटी। एर जोन्नो प्रथमे आम्रा आलुर पुरटाके रेडी करब। आमी कड़ाईते एक चामच तेल गरम करे ताते दिए दिएछि एकटु सादा जिरे। तारपरे दिए दिच्छि एखाने एकटा छोटो साइजेर पेंयाज कुचोनो, एकटु भालो करे कुचिये नियेछि। पेंयाजटा हालका भेजे नेब। पेंयाजे जखन रंग धरे आसबे तखन एते मिशिये देब आमी आदा रसुन बाटा। देखुन पेंयाजटा हालका रंग धरे एसेछे, एते दिए दिच्छि आमी एक चामच आदा रसुन बाटा আর একটু কাঁচা লঙ্কা কুচানো। এটা আপনারা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন, বা ঝাল যারা পছন্দ করেন না তারা না দিলেও পারেন। এটাও একটু ভেজে নেব। আর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে রেখেছি। এইটা এখন আমরা গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দেব। এতে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ দিয়েছি জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো দেব এক চামচ। আর যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তো সেই কারণে আমি শুকনো লঙ্কার গুঁড়ো একটু কমই দিচ্ছি, হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিলাম এখানে হাফ চামচ, আর হলুদ সামান্য একটু, না দিলেও হয়, আমি সামান্য একটু দিয়েছি হলুদ। আর 1/4 চামচ গরম মশলা গুঁড়ো দিলাম। এবার মশলাগুলো আগে ভালো করে ভেজে নিচ্ছি। মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে এলে এতে দিয়ে দেব আমি এই যে সেদ্ধ করা আলু রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই সেদ্ধ করা আলুটা এবার এই মশলাগুলোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব। খুব ভালো করে এই মশলার সঙ্গে এই আলু মিশিয়ে নিচ্ছি। একদম ভালোভাবে শুকনো শুকনো হয়ে যাওয়া অবধি এটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। আমি নুন দিইনি, এবার নুন দিয়ে দিচ্ছি। এটা সব মিশিয়ে নিয়েছি, এবার নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। এবারে আবার ভালো করে সবটা মিশিয়ে নেব। দেখুন আলুর পুরটা মানে একটু বেশ শুকনো হয়ে গিয়েছে, কালারটাও একটু দেখুন একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে। কড়াই ছেড়ে দিচ্ছে পুরোটাই, এটা ঠান্ডা করতে রেখে দেব। এবারে আমরা কচুরি ডোটা তৈরি করে নিই। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন, দিচ্ছি একটু জোয়ান। জোয়ান না দিলেও চলে, তবে জোয়ানটা দিলে ভালো লাগে, স্বাদটা আরও ভালো হয়। তেলটা আমি 2 কাপ এখানে ময়দা নিয়েছি, আমি 4 চামচ তেল দিচ্ছি। এবারে ভালো করে এগুলোকে আগে ময়াম দিয়ে নিচ্ছি, ভালো করে এটাকে মিশিয়ে নেব সবগুলো। এবার দেখুন এই যে তেলটা আমাদের ঠিকই আছে, সেই কারণে এবার আমি জল দিয়ে দিয়ে এটাকে অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। বেশ সফট যেন হয় ডোটা সেইভাবে এটাকে মেখে নিচ্ছি আমরা। খুব সহজ এবং খুবই টেস্টি এই রেসিপি। এই দেখুন বেশ নরমভাবে, নরম স্টিকি এইভাবে এরকম নরম হয়েছে একদম এই ডোটা। আমরা এই রকম নরম মেখে নেব। এবারে এতে আমি আরেকটু তেল দিয়ে নিচ্ছি, আর 1 চামচ তেল দিয়ে আবারও এটাকে আরেকটু ভালোভাবে মেখে নেব। তেল দিয়ে এই পুরো এটা ভালো করে আরেকটু মেখে নেব, তেল মিলিয়ে নিচ্ছি দিয়ে। এবার দেখুন বেশ সুন্দর সফট এই ডোটা হয়ে গিয়েছে। এটাকে আমি 15 মিনিট বা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমাদের আলুর পুরটাও ঠান্ডা হয়ে গিয়েছে, আর 15 মিনিট পরে আমরা এবারে এই ময়দা মাখাটা নিয়ে নিলাম। এতে আর একটুখানি আর তেল উপরে সামান্য একটু দিয়ে আমি
এটাকে আরেকবার একটুখানি মেখে নিচ্ছি। দিয়ে এর থেকে আমি লেচি কেটে নেব, অল্প একটু তেল মাখিয়ে নিয়ে কেটে নিলাম। এবার এরকম গোল গোল করে লেচিগুলো কেটে নেব। এই দেখুন, এবার আমরা এই লেচিগুলোকে আগে ভালো করে একটু গোল করে নিচ্ছি, তারপরে এটাকে এভাবে একটা বাটির মতো করে, যেরকম আমরা পুর ভরবার জন্য লেচিকে যেরকম একটা বাটির শেপ দিই, মাঝখানটা মোটা রাখবো আর সাইডগুলো একটু পাতলা করে দেবো। দেখুন বাটির মতো হয়ে গেল। এবারে এই আলুর মুখটা, এক চামচ আলুর মুখ এখানে ভরে দেব, দিয়ে পুরো মুখ আটকে দেব, একদম চেপে চেপে ভালো করে এইভাবে একদম চেপে দিয়ে, এই যে উপরে যেটুকু এক্সট্রা ময়দা থাকছে সেটা আমরা বাদ দিয়ে দিলাম, সেটা আমরা অন্য একটি লেচির সঙ্গে মিশিয়ে নিলাম। এইভাবে আমরা সব লেচিগুলোতে আলুর পুর ভরে রেডি করে নেব। এই দেখুন এটাও বাটির মতো করে নিয়েছি, নিয়ে এইভাবে পুর ভরে চেপে চেপে নিয়ে সাইডগুলোকে ধরে নিয়ে আমরা এইরকম করে একদম চেপে চেপে ভরে দিচ্ছি। পুরে এক্সট্রা যেটুকু হচ্ছে ছোট্ট করে ওটা কেটে আবার বাদ দিয়ে এভাবে ভরে দিচ্ছি। এরকম করে সবকটাই এইভাবে বানাবার জন্য পুর ভরে নিয়ে এইভাবে হাতে খুব ভালো করে সমানভাবে চারিদিকে প্রেস করে দিয়ে একদম, দেখুন এইভাবে হাত দিয়ে চেপে চেপে নিয়েই করে নিলে হয়ে যায়। দিয়ে আমরা এখন এইভাবে দিয়ে দিচ্ছি। আমি একসঙ্গে তিনটে করে করে দিয়ে ভাজছি, খুব বেশি একসঙ্গে দেব না। এইভাবে একদম হাতে চেপে চেপে দিয়ে দেখুন, এবার এখানে একদম মিনিট পাঁচেক এগুলোকে মানে রেখেই দেবো, এরা নিজেরাই আস্তে আস্তে যেই ফুলে উঠে, এই দেখুন আস্তে আস্তে মিনিট চার পাঁচেক পরে এইভাবে ফুলে উঠে আসবে। তখনই এইভাবে যখন এগুলো ফুলে উঠবে, আমরা এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এইভাবে উল্টে পাল্টে দিয়ে চারিদিকে দুদিকেই ভালো করে এই উল্টে উল্টে দেব, দিয়ে এগুলোকে ব্রাউন হওয়া অবধি, যেরকম কচুরি খাস্তা কচুরির কালার হয় সেই ব্রাউন হওয়া অবধি, এ দেখুন আমাদের একদম খাস্তা কচুরি কিন্তু রেডি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই যে এই রকম হয়ে গিয়েছে, ব্রাউন হয়ে এসেছে। এবারে আমরা এগুলোকে তুলে নেব। এইভাবে সবকটা আমরা ভেজে নিচ্ছি হাতে দিয়ে, মানে চ্যাপটা করে নিয়ে নিয়ে পুর লেচিগুলোকে দিয়ে দেব। বেলবারও প্রয়োজন হয় না, খুব টেস্টি এই কচুরি, খাস্তা কচুরি, অনায়াসে বানিয়ে নিতে পারেন বাড়িতে। এই যে দেখুন ভেতরে কি সুন্দর আলুর পুরগুলোও দেখতে লাগছে। এইভাবে খাস্তা কচুরি বাড়িতে গেস্ট এলেও বানিয়ে নিয়ে চট করে সার্ভ করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আবার আসবো অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।